আরেকবার ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। কথা বলছিলাম সুন্দরবন ক্রিকেট ক্লাব, যারা এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং কথা বলছিলাম সিপিএমই ইউকে, যারা এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট 2016-এ রানার্স আপ হয়েছিল, এবং কথা বলছিলাম যারা সাপোর্টার ছিলেন তাদের সাথে, এবং কথা বলছিলাম এই টুর্নামেন্টের সফলতা নিয়ে, এই টুর্নামেন্ট কিভাবে কমিউনিটিতে একটি ব্রিজ তৈরি করে সে বিষয়ে। আমরা আগে মনে হয় প্রাইজ দিয়ে দেন, আবার আমরা আলোচনা করতে পারি এই বিষয়ে। আমি আমি তার আগে আমি একটু আরেকটু বন্ধন তৈরি করি এই দুজনের মধ্যে, তাই না? যেহেতু ওনাদের মধ্যে ভালোবাসার বন্ধন অনেক বেশি হয়ে গেছে, আরেকটু হোক। আমি মিস্টার সায়েমকে রিকোয়েস্ট করবো আপনার চ্যাম্পিয়ন ম্যানেজারকে মেডেলটা দেওয়ার জন্য, প্লিজ। সাথে সাথে আমি মিস্টার আবু সিমন জিরাম আপনাকে রিকোয়েস্ট করব আপনার শত্রুপক্ষকে পড়িয়ে দেওয়ার জন্য। শত্রু না, ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু পক্ষে একই হয়ে গেল, তাই না? ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের জিনিসটি, যে শত্রুকে শত্রু বন্ধু হিসেবে বরণ করে নিল? যাই হোক, ওকে, দ্যাটস গুড। আমরা আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার সিপিএমই ইউকের ট্রফি নেওয়ার জন্য ফ্রম বুর্স এডুকেশন ম্যানেজিং ডাইরেক্টর মিশা শফিকের কাছ থেকে। মিশা শফিক, ক্যাপ্টেন ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, প্লিজ। সাথে সাথে আমরা চেক হস্তান্তর করছি, চেক হস্তান্তর করবেন ম্যানেজিং ডাইরেক্টর বুর্স এডুকেশন গ্রুপ। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এরপরে আমি রিকোয়েস্ট করব মিস্টার ক্যাপ্টেন ফ্রম সুন্দরবন ক্রিকেট ক্লাব অ্যান্ড ম্যানেজার ফ্রম সুন্দরবন ক্রিকেট ক্লাব ফর চ্যাম্পিয়ন ট্রফি ফ্রম ডিরেক্টর অফ এনটিভি মুস্তফা সারোয়ার, প্লিজ। সাথে সাথে উইনিং প্রাইজ, উইনিং মানি তুলে দিচ্ছেন। ধন্যবাদ সুন্দরবন ক্রিকেট ক্লাব, এবং ধন্যবাদ জানাচ্ছি সিপিএমই ইউকে কে। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট বোলার, টু থ্রি ওভার্স, টু উইকেট, সিক্স রান, মিস্টার ফাহিম, এবং তাকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দিবেন মিস্টার শফিক। সেই সাথে সাথে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট পার্সন ইন দ্য টুর্নামেন্ট, বেস্ট প্লেয়ার ইন দ্য টুর্নামেন্ট মিস্টার মুবাশির, তাকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি দিবেন মোস্তফা সারোয়ার, ডিরেক্টর এনটিভি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবার আমাদের আলোচনায় ফেরত যেতে পারি। যাই হোক, যে কথাটি বলছিলাম যে এনটিভি সবসময় চেষ্টা করে থাকে যে একটি রিলেশনশিপ ডেভেলপ করার জন্য, এবং আপনারা বলছেন অলরেডি যে ঈদ আমরা দুটি দল একত্রে করেছি, এটা খুব নজির কিন্তু। হ্যাঁ, ঈদের একটা মজা হচ্ছে এখানে, ঈদ পাশে আবার চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি, তাই না? যাই হোক, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে যে জিনিসটা নিয়ে, আপনাদের যেহেতু আরও 14টা টিম ছিল, আমি কি তাদের নামটাও একটু পড়ে শোনাই, তারাও স্ক্রিনে বসে আছে আপনাদের জন্য। কিন্তু সিলেট রয়্যালস, ওসমানীনগর ইয়ুথ অ্যাসোসিয়েশন, উইঙ্কন্স প্রপার্টিস, চাটনি ওয়াকিংস, মাহবুব অ্যান্ড কো, সুন্দরবন ক্রিকেট ক্লাব, আপনারা কি ওনাদেরকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে পারেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য? কেবি টাইগার্স, বাংলাদেশ সেন্টার, বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন ইউকে, বাংলাদেশি ফ্যামিলি পর্তুগ, বাংলাদেশি ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিপিএমই ইউকে, বাংলাদেশি পর্তুগিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুল বেঙ্গল টাইগার্স, ওল্ড মেস, সিলেট রয়্যালস, দুরন্ত লক্ষ্মীপুর, এবং কংগ্রেচুলেশন এই 16টা দলকেও যে এরা অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে। অনেক দল কিন্তু খুব ভালো খেলছে, এবং মোস্ট অফ দ্য টিম। আমি অবাক হচ্ছি যে একটা জিনিস কি জানেন, পর্তুগালের যে টিমটি অংশগ্রহণ করছে তাদের ম্যাক্সিমাম প্লেয়ার আন্ডার 14, অর্থাৎ তারা এখনো 14 বছরের নিচে, তাহলে তাদের সামনে কিন্তু একটা অনেক বড় পথ। আপনি কি মনে করেন মেনাদা সাহেব? অবশ্যই অনেক বড়, তো তারা এখন থেকে যদি চর্চা শুরু করে তারা ভবিষ্যতে অনেক বড়। তারা ভালো খেলছে কিন্তু, আমি জানি না কাদের কেবি টাইগার আপনাদের সাথে খেলে, ভালো খেলছে না তারা? অনেক ভালো,
তারা ভবিষ্যতে আরো ভালো খেলতে পারবে এবং আমি মনে করি এখান থেকে ইংল্যান্ড বাংলাদেশের জাতীয় দলে তারা চান্স পেতে পারে যদি তারা অবশ্যই তারা যদি সবসময় চর্চা করে অবশ্যই তারা ভালো পজিশন যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আমি জনাব মোস্তফা স্যার আপনাকে জানতে চাচ্ছিলাম যে ইতালিয়ান অ্যাসোসিয়েশন এবং পর্তুগিজ অ্যাসোসিয়েশন তারা মাত্র ব্রিটেনে আসলো তারা আস্তে আস্তে নিজেদেরকে সেটেল করতেছে তারা আপনাদের টুর্নামেন্টের নাম লেখালো এটাকে আপনি কিভাবে দেখছেন তারা লিখেছে বাংলাদেশ মুস্তাফিজ ইয়েস মুস্তাফিজ রহমান যে সে কিন্তু কোথায় থেকে আসছে ওইটা কেউ আমরা জানি না হঠাৎ কিন্তু উঠে চলে আসছে হ্যাঁ একদম অজপাড়া গ্রাম যেখান থেকে আসছে হঠাৎ করে চলে আসছে আমি ওইটা বলতে চাচ্ছি না হয়তো বা এমন হইতে পারে পর্তুগিজে বলো যাই বলো ইয়াং প্লেয়ার যারা খেলছে এনটিভি কমিটি খেলছে একদিন তাদেরকে আমরা টিভিতে দেখবো হঠাৎ করে বাংলাদেশ ন্যাশনাল টিম বাংলাদেশ এনটিভি থ্যাংক ইউ ওইটার জন্য টার্গেট সফি সাহেব মিনি কারণ যারা ইয়াং খেলতেছে এখন তাই না তাদের যদি সেরকম এক্সপেরিয়েন্স হয় ঠিক আছে ক্যাপাবিলিটি থাকে ট্যালেন্ট থাকে ডেফিনেটলি তারা যাইতে পারে এবং আমি দেখছি তাদের প্রত্যেকটা প্লেয়ারই কি তাদের ইয়াং ছিল আপনাদের সাথে জি আমাদের সাথে ওরা খেলছে ওরা ইয়াং ছিল ওদের শুধু চর্চা দরকার ওদেরকে সাপোর্ট দিবে যারা সাপোর্ট দেয় আশা করি ওরা পর্তুগিজ থেকে আসছিল হ্যাঁ তারা পর্তুগিজ বাড়ি এখানে এখানে রেসিডেন্ট ওদেরকে যদি ভালো সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়া ওদেরকে যদি সুযোগ এনভায়রনমেন্ট করে দাও হ্যাঁ ওরা ওরা আগামীতে অনেক ভালো ভালো টিম খেলবে দেশে মনে হয় ওদের ন্যাশনাল টিমে চান্স আছে ক্লাব যেগুলো আছে কান্ট্রি ক্লাবে তারা খেলতে পারে আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে আপনাদের প্রত্যেক তিন মাস বা দুই মাস পর পরে কিন্তু ইভেন্ট থাকে পরবর্তী ইভেন্টটা কি অ্যাডভান্স বলবো একটু বলে দেন তাহলে ডেফিনেটলি ফুটবল ফুটবল এট লিস্ট ফুটবল দিস গুড থিং ফুটবল নভেম্বরে আমরা ইনশাআল্লাহ থার্ড উইকে নভেম্বরে শুরু করব অনেক টিম অলরেডি আমাদেরকে নক করেছে এবার আমার হয়তো বা ক্রিকেট থেকে বেশি হবে তারা কিন্তু ফুটবলও খেলে আবার ফুটবলও চ্যাম্পিয়ন হবে তারা আশা করে এখানে আরো দুটা হয়ে গেছে তাহলে আমার মনে হয় অনেক বেশি টিম হয়ে যাবে তখন আমরা একটু বাছাইটা যাই করতে হবে কতজন ডেফিনেটলি আমরা নিউজ যাতে টিভিতে আমরা ঘোষণা করব করে আমরা এটা নিউজ নিউজ পাও ধন্যবাদ আমি যাচ্ছিলাম সুন্দরবন ক্রিকেট ক্লাবের ম্যানেজার সাহেব কি বলেন ক্রিকেটে তো চ্যাম্পিয়ন হলো আসলে আমরা আমাদের ক্রিকেট ক্লাব আমাদের এখানে বাংলাদেশ কিন্তু ইদানিং আমরা ক্রিকেটে কিন্তু ভালো কিন্তু আগে ফুটবল প্রেমী ছিল বাংলাদেশ প্রত্যেকে এমন কোন ছেলে না যে ফুটবল একটা বাড়ি দেয়নি ফুটবল কিন্তু সবাই খেলে এটা তো একটা পাওয়া ভাঙে ঠিক আছে অবশ্যই ফুটবল খেলতে গেলে একটু উনিশ বিশ হবেই এখন আমরাও অবশ্যই এনটিভি যদি ফুটবল টুর্নামেন্ট যদি মানে অলরেডি ডিক্লেয়ার করছেন যদি আমরা অবশ্যই অংশগ্রহণ করব এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলবো আশা করি খেলার মধ্যে হার জিত আছে আমি আগের অনুষ্ঠানে বলছি আমরা তখন কিন্তু ডিক্লেয়ার দিই আমরা জানি আমরা কিরকম শক্ত কিন্তু তারপরও এটা খেলা এটা অনিশ্চিতের ব্যাপার তা আমরা ইনশাআল্লাহ আমাদের বেস্ট খেলবো ইনশাআল্লাহ ফুটবলেও ধন্যবাদ সিপিএম এবকে আপনার আমি খুবই ভালো লাগছে যে আপনি ডিক্লেয়ার করছেন নভেম্বরে খেলবেন আমিও মনে করি আমাদের পক্ষ থেকে আমরা পার্টিসিপেট করব এই টুর্নামেন্টে আমরা রানার্স আপ হইছি ক্রিকেটে ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হই মাঠ চারবো ওকে থ্যাংক ইউ আসলে খুবই ভালো লাগতেছে যে ফুটবলের টুর্নামেন্ট আসতেছে এবং ফুটবল টুর্নামেন্টে মনে করেন আরো বেশি জমবে সরি আপনি কি ফুটবল খেলেন হ্যাঁ ফুটবল খেলছি আমি সব খেলি না ক্রিকেটও তো সাপোর্ট করছেন ঠিক আছে ফুটবলে সাপোর্ট করে নিজে টিম দিবেন আমি তার আগে কি আরেকবার কি আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে কোনো একজন কি বলবেন যে ওভারঅল আপনাদের এই আজকে পর্যন্ত কেমন লাগছে আমি যিনি ট্রফি নিয়ে বসে আছেন ওনার কাছে জানতে চাচ্ছি প্লিজ মাইক্রোফোনটা একটু দেবেন ওনাকে আসসালামু আলাইকুম এনটিভি পরিবারের সকল টোটাল টুর্নামেন্ট নিয়ে সকলকে ঈদ মোবারক আসলে এই টোটাল টুর্নামেন্টে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে আমাদের এখানে অনেকে আমরা অনেকে চিনি না জানি না কিন্তু আজকে এই যে আমার পিছনে যারা আমাদের ভাইয়েরা যারা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন ওনাদের সাথে আমার ভালো একটা মানে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক হয়ে গেছে কারণ ওরা যখন আমাদের বিপক্ষে টিম যখন ওরা সেমিফাইনালে খেলে তখন পাকিস্তানি কিছু প্লেয়ার ছিল পাকিস্তানের প্লেয়ার তো ওরা সাতজনের মতো ছিল আর আমাদের ও এই টিমে পুরো বাঙালি টিম ছিল আমাদের বাংলাদেশি সব প্লেয়ার তো আমরা ওই সময় ওদেরকে সাপোর্ট করছি হ্যাঁ এটাকেই বলে যে সেতু বন্ধ তো আমরা
অসংখ্য ধন্যবাদ এনটিভি কে এবং আমাদের ডাইরেক্টর সাহেবকে। তো আশা রাখি সিও কিন্তু পুরো ব্যাকে থেকে ডাইরেক্টর সিও দুজনে কিন্তু সমানভাবে সাপোর্ট করেছেন, সমানভাবে ইয়ে করেছেন। তো আশা রাখি আমাদের বর্তমানে এই দেশে যারা বাঙালি কমিউনিটিতে যারা ভালো একটা অবস্থানে আছেন, ইভেন দো এই টাওয়ার হ্যামলেটে অনেক মেয়র কাউন্সিলর আছেন যারা বাঙালি কমিউনিটির, তো আশা রাখি ওনারাও এই মানে সাহায্য সহযোগিতা করবেন আমাদের এই বাঙালি কমিউনিটিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি শফিক সাহেব লাস্ট আপনাকে জানতে চাই, ওভারঅল পুরো টুর্নামেন্টে আপনার অবজারভেশন কি? আমি তো প্রথম থেকে দেখছি টেলিভিশনে নিউজ দেখছি, পরে আসলে খুবই সুন্দর হয়েছে যে তখন প্রমো যখন ছাড়ছেন তখন মনে করছি না খুব একটা ছোটখাটো টুর্নামেন্ট হবে আর কেমনই বা হবে, আর যখন আমি গেছি তখন দেখছি প্রত্যেকটা দলের যে কালার কম্বিনেশন জার্সি গুলো, ঠিক আছে, প্রপার একটা টিম ম্যানেজমেন্ট, ঠিক আছে, যেভাবে মনে করেন বিভিন্ন ক্লাবে খেলে সেভাবে মনে হয়েছে, দেখলাম না এটা তো প্রপার একটা খেলা, এটা কোনো সাধারণ খেলা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে, আপনি হ্যাপি তো? ইয়া ডেফিনেটলি, থ্যাংক ইউ জিলাল সাহেব। আমি লাস্ট অবজারভেশন আপনার কাছে জানতে চাচ্ছি এই টুর্নামেন্ট নিয়ে, অবশ্যই এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট 2016 কে নিয়ে। টোটাল টুর্নামেন্টটা খুব অর্গানাইজ হয়েতে হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচগুলো সরি হয়েছে, এবং বিশেষ করে আম্পায়ার আপনারা নিরপেক্ষ আম্পায়ার রিসেন্ট আম্পায়ার নিয়ে আসছেন, এটাও একটা খুব ভালো দিক। এবং আম্পায়ারিং নেক্সট বার আমি চিন্তা করি আরেকটু উন্নত মানের আম্পায়ারিং, কারণ কয়েকটা ডিসিশন আমরা একটা বড় টুর্নামেন্টে অনেক বড় আয়োজন তাতে ছোটখাটো ত্রুটি বিচ্ছি থাকবে, কিন্তু আম্পায়ারিং এ আমাদের আরেকটু কোয়ালিটি আম্পায়ার হইলে আমরা আরো হ্যাপি হইতাম। নেক্সট টাইম ইনশাআল্লাহ এটা অবশ্যই হবে, জি জি জি। এবং ওভারঅল আমরা হ্যাপি এবং খুব নাইস হয়েছে, এবং জার্সি গুলো অদ্ভুত জার্সি, খুব নাইস, আমরা সবকিছু ওভারঅল সবকিছু আমরা খুব এনজয় করছি। ধন্যবাদ আপনাকে সিপিএম এর ম্যানেজার সাহেব, এক কথা চমৎকার, খুবই সুন্দর হয়েছে, মাঠে নিরবে কম্পিটিশন ছিল, আপনাদের টিম ওয়ার্কটা ছিল এটা চোখে পড়ার মতো, আপনারা সবাই খুব সুন্দর করে অর্গানাইজ করছেন, প্রত্যেকটা দলও সাপোর্ট করছে, প্রত্যেকটা দলও ছিল যারা এখানে পার্টিসিপেট করছে তাদেরকে আমি ধন্যবাদ দেব, এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি এনটিভি আগামীতে এরকম আরও সুন্দর সুন্দর ইভেন্ট আমাদের সামনে নিয়ে আসবে আর আমরা এতে পার্টিসিপেট করব। ধন্যবাদ ডিটা সাহেব, লাস্ট কমেন্ট আপনার পক্ষ থেকে প্লেয়ারদের জন্য। কমেন্টস তো তারা করবে, আমি তো জাস্ট শুনবো, কারণ আমার পরিশ্রম শেষে তারা থেকে এই জুতোগুলো সবার কথা শুনলাম, আমার মনটা অনেকটা ভরে গেছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা চারজন অতিথির সাথে, কথা বলছিলাম আমরা প্লেয়ারদের সাথে যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, যারা রানার্স আপ হয়েছিলেন এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট 2016 এবং আপনাদেরকে আবারও এনটিভি কমিউনিটি কাপ ফুটবল 2016 সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ এন্ড ঈদ মোবারক। Thank you.